নমস্কার দেখছেন নার্সি টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে দিকে চোখ রাখবো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আবেদনে সাড়া দিয়ে নিজের সিনেমার প্রমোশনে রায়গঞ্জে আসছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার তথা সাংসদ দেব আগামী দশই ডিসেম্বর খাদান ছবির প্রমোশনে রায়গঞ্জের এস বিএফ মাল্টিপ্লেক্সে থাকবেন তিনি একই দিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপারস্টার দেবের আগমনকে ঘিরে সাজুসাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যে অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় আজকে আমাদের প্রেসমিটের কারণ হচ্ছে আমরা কিছুদিন পর আমরা নিয়েছি যে আমরা নবীন বরণ করব সামনের দশ তারিখে ঠিক আছে তো সেই নবীন বরণে আমাদের মধ্যে আমাদের যে ঘাটাল সাংসদ দেব উনি আসছেন ওনার মুভি প্রমোশনের প্রমোশনের জন্য হ্যাঁ তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণকুলানি মহাশয়কে উনি দশ তারিখে আসছেন ওনার মুভি প্রমোশনের জন্য খাদান ওনার মুভি নতুন যে রিলিজ হচ্ছে সেটা মুভি প্রমোশনের জন্য দশ তারিখে আসছেন হ্যাঁ আমাদের হোস্টেল মাঠে যেখানে আমরা প্রোগ্রাম করি তো সেখানে আমাদের এই নবীন প্রোগ্রামে উনি এখন উপস্থিত হচ্ছেন হ্যাঁ কথা হচ্ছে ওনার সমর্থন জানিয়েছে দেখুন অভিনেতা হিসাবে দেবের তো ফ্যান ফলোয়ার অনেক বেশি আছে ছাত্রছাত্রীরা অনেকেই এক্সাইটেড আসার জন্য হ্যাঁ আর আজকে এই খবরটা যখন পাবলিশ হয়ে যাবে তারা আরো বেশি অনেক এক্সাইটেড হবে তো আমরা আশা করছি যে প্রাউড ভয়ঙ্কর প্রাউড হবে আর এখন থেকে ছেলে মনে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়েছে অবশেষে প্রায় দু বছর পর স্কুলে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে দুই খাতে মাথা পিছু সত্তর থেকে পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার যদিও মূল্য বৃদ্ধির দাপটে এই সামান্য বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় অখুশি শিক্ষা মহলের একাংশ অনেকেরই সংশয় বাজারে জিনিসপত্রের যা দাম তাতে এই ছেটে পোটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া কার্যত অসম্ভব অবশেষে প্রায় দু বছর পর স্কুলের মিড ডে মিলে হল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতে পিছু সত্তর থেকে পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার যদিও মূল্য বৃদ্ধির দাপটে এই সামান্য বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় অখুশি শিক্ষা মহলের একাংশ অনেকেরই সংশয় বাজারে জিনিসপত্রের যা দাম তাতে এই ছিটেফোঁটা ফোটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া কার্যত অসম্ভব উল্লেখ্য দু হাজার বাইশ সালে মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র সেই সময় প্রাথমিক স্কুলগুলিতে মাথা পিছু বরাদ্দ বেড়ে হয়েছিল পাঁচ দশমিক চার পাঁচ টাকা আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তা হয়েছিল আট দশমিক এক সাত টাকা তারপর দু বছর ধরে বরাদ্দ না বাড়ায় ক্ষোভ বাড়ছিল শিক্ষা মহলে সেই পরিস্থিতিতে অবশেষে বরাদ্দ বাড়ল মিড ডে মিলে প্রাথমিকে মাথা পিছু বরাদ্দ বেড়ে হল ছয় দশমিক এক নয় টাকা আর উচ্চ মাধ্যমিকে নয় দশমিক দুই নয় টাকা তবে এই বৃদ্ধি খুবই সামান্য বলেই মনে করছে শিক্ষক সংগঠনগুলি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন শাক তেল ডাল সবকিছু দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছে একটা ডিম কিনতে খরচ হচ্ছে সাত থেকে সাড়ে সাত টাকা বাড়তি অর্থ না মিললে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব নয় আপনাদের মিডিয়ার খবরের মাধ্যমে এবং আমাদের সংগঠন দিক থেকেও বারবার ভাবে বিভিন্নভাবে ডেপুটেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল যার ফলে কিছুটা হয়তো বেড়েছে মাত্র চুয়াত্তর পয়সাতে আমরা হতাশাগ্রস্ত কারণ আজকে যেখানে এখানে ডিমের দাম প্রায় ষাট টাকা সাড়ে ষাট টাকার কাছাকাছি রান্না করতে দশ টাকার কাছাকাছি চলছে আমরা চাই আমরা চাই যে অ্যাডিশনাল নিউট্রিশন যদি দেওয়া যায় এই টাকার সাথে আরেকটা অ্যাডিশনাল নিউট্রিশনের যদি যদি ব্যবস্থা করা যায় তাহলে নিঃসন্দেহে আমরা ডিম ফল থেকে শুরু করে করে মাসে একদিন করে মাংসটাও কমপক্ষে বাচ্চাদের হাতে তুলে বাচ্চাদের মুখে তুলে দিতে পারবো পুষ্টিকর পুষ্টিকর খাদ্য তো শিশুরা পাবে কম ছাত্র সংখ্যা বিশিষ্ট বিদ্যালয়গুলো একদম মিড ডে মিল কিছু কিছু স্কুল তো মিড ডে মিল প্রায় বন্ধের মুখে চলে গেছিল সেখানটা কিছুটা স্বস্তি কিন্তু আমরা মনে করি যে এটা আরও বৃদ্ধি করা উচিত বর্তমান বাজার দর যেভাবে করে ঊর্ধ্বমুখী সেখানে দুই বছর আড়াই বছর নয় এটা ছ মাস অন্তর অন্তর বৃদ্ধি যদি করা যায় বা বছরে এক দুবার যদি বৃদ্ধি করা যায় তাহলে খুব ভালো হয় মিড মিলে এই বরাদ্দ বৃদ্ধিতে অখুশি এবিপিটি এর জেলা সভাপতি নির্মল বোস তিনি বলেন সামান্য স্বস্তি মিললেও পুরুয়াদের এই পয়সায় পুষ্টিকর খাদ্য দেওয়া খুবই কঠিন তার মধ্যে মোট ছাত্রের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশের জন্য অর্থ বরাদ্দ হয় অবিলম্বে বরাদ্দের পরিমাণ বাড়ানো উচিত আমরা দীর্ঘদিন যাবতীয় একটা আন্দোলন আমরা কর্মসূচি গ্রহণ করেছি যে আমরা দাবি করেছিলাম একটা ছাত্র প্রতি বারো টাকা ন্যূনতম বারো টাকা করা হোক যাতে আমরা মিড ডে মিলটা সঠিকভাবে পরিচালনা করতে পারি আর তার সাথে আরেকটা দাবি করেছিলাম যে বিদ্যালয়ের হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের জন্য এই বরাদ্দটা করতে হবে সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের সরকার পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ছাত্র ছাত্রীর জন্য বরাদ্দ রাখছে যাই হোক আমরা গতকাল একটা বার্তা পেলাম যে ছাত্রপতি প্রতি পয়সা বাড়ানো হয়েছে বর্তমানে সেটা হয়ে দাঁড়ালো হচ্ছে ছ টাকা ১৯ পয়সা সামান্য সামান্য হলেও কিছুটা স্বস্তি হলো কিন্তু এই পয়সা দিয়ে মিড মিল পরিচালনা করা যায় না এই বরাদ্দ বৃদ্ধিতে পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন অভিভাবকেরাও আমি তো শুনেছি পাঁচ টাকা ৪৫ পয়সা আগে ছিল এখন ছয় টাকা পনেরো পয়সা ১৯ পয়সা হয়েছে আমার তো মনে হয় না যে এইটু পয়সা বাড়িয়ে কোনো উপকৃত হবে কারণ হচ্ছে এখন যা শীতকালে যে সবজির দাম যে হারে বাড়ছে আর স্কুলগুলিতে আর একটা খাবার একই দিনে খাওয়ানো হয় না বিভিন্ন দিন প্রতিদিন এক একটা খাবার খাওয়ানো হয় তো সেই খাবারের ওপরে তো দামগুলো ভিত্তি করে কিনা যেরকম পনির করে ডাল করছে সবজি করছে সোয়াবিন করছে মাংস করছে ডিম করছে তো সেগুলো তো আর দামগুলো একই থাকছে না সেগুলোর দামগুলো আমার মনে কোনো পাওয়া সংবাদ বয়স পেরিয়ে অনেকটাই পঁচাত্তর বয়সে পা দিয়েও সাহিত্যের প্রতি নিবিড় ভালোবাসায় আজও কবিতার ছন্দ শব্দদের সাথে আত্মিক টান অনুভব করছেন রায়গঞ্জে বিশিষ্ট কবি দীপ্তি সরকার রায়চৌধুরী সমাজ সংসার স্কুলের দায়িত্ব সামলেও কবিতার সঙ্গে দিনযাপন প্রাণের আরাম খুঁজে পান দেবী ইতিমধ্যেই লিখে ফেলেছেন অনেক কবিতাও আগে প্রকাশিত হয়েছে নৈশব্দের আড়ালে এবং অর্পণ নামে দুটি কাব্যগ্রন্থ সম্প্রতি আত্মজা বলে দীপ্তি দেবীর আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশ পেল সমসাময়িক ঘটনার নারী অধিকার ভ্রমণ সামাজিক প্রেক্ষাপটে সমৃদ্ধ এই কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে দেবীর স্বামী প্রয়াত বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ জগদীশ সরকার দেবীর ছোট ছেলে রায়গঞ্জ পৌরসভা উপপ্রশাসক অরিন্দম সরকার রাজনীতির আবহে দীর্ঘদিন কাটালেও কবিতাই যে তার নিভৃত প্রাণে দেবতা তাও অকপটে স্বীকার করলেন দীপ্তি দেবী আগামীতেও কবিতা লেখার কাজ চালিয়ে যেতে চান তিনি হ্যাঁ আমার দুটো কাব্যগ্রন্থ আছে প্রথম বইটা নিঃশব্দের আড়ালে আর দ্বিতীয়টা হচ্ছে অর্পণ হ্যাঁ এবার বইটার নাম হচ্ছে আত্মজা বিশেষ করে মানে কি ভাবনা চিন্তা থেকে এলো আসলে আমার অনেক ধরনের কবিতাই ছিল সবগুলোকে একত্র করে আমি মানে এই বইটায় প্রকাশ করেছি যেমন কিছু সমাজ চেতনা কিছু প্রকৃতির প্রকৃতি নিয়ে লিখেছি এরকম কিছু বর্তমান ঘটনা যেসব হচ্ছে তার উপরে লিখেছি তারপরে পরিবেশের উপরে লিখেছি এইসব আর উল্লেখযোগ্য বলতে এগুলো একদম কারেন্ট না কারণ কবিতাগুলো আমার একটু আগের লেখা হ্যাঁ বর্তমানে যে সমস্ত নারী নির্যাতন হচ্ছে এইসব ব্যাপারের উপরে কিছুদিন আগে লিখেছিলাম সেগুলো দিয়েছি তো এখন কি করতে পারবো না পারবো না। আমার তো ভালোই লাগছে কারণ আমার তো ভালোবাসার জিনিস একটা তো কলকাতা এটা নিঃশব্দের আলাদে কলকাতার থেকে হয়েছে এটা নতুন যেটা হলো কোথায় এটা রায়গঞ্জ প্রেস ক্লাব প্রেস ক্লাবে হয়েছে একগুচ্ছ দাবি দেওয়ার ভিত্তিতে বৃহস্পতিবার রায়গঞ্জে কর্ণচুরে অবস্থিত জলসম্পদ উন্নয়ন এবং অনুসন্ধান দপ্তরের ডেপুটেশন দিল রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির অনুমোদিত কৃষি কারিগরি কর্মী সংস্থার সদস্যরা এদিন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির পর দপ্তরে আধিকারিক বাবলু রায়ের কাছে স্মারকলিপি প্রদান করেছেন উপস্থিত নেতৃত্ব শূন্য পদে কর্মী নিয়োগ উন্নত মানের সহায়ক যন্ত্রাংশ প্রদান কর্মরত কর্মীদের পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা সম্পদ ভবনে আমাদের যত আমাদের এই গোটা ওয়েস্টবেঙ্গল রাজ্যে আমাদের ডাব্লু যতগুলো সার্কেল আছে আমাদের যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এআই যারা আছেন তাদের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সমস্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারদের আমাদের ডেপুটেশনের কর্মসূচি আছে তাতে আমাদের ছ দফা দাবি নিয়ে যে আমাদের লড়াই সংগ্রাম চলছে আমাদের যে এই জলসম্পদ বিভাগের সমস্ত কর্মচারী অংশের যে এই বঞ্চনা একদম এক দু হাজার তিন ছয় দু হাজার নয়ের একটি অর্ডারকে নিয়ে হাজার তেত্রিশ আদেশনামাকে নিয়ে যে কর্মচারীদের মধ্যে যে বঞ্চনা তাদের যে পদোন্নতির যে দাবি সেই দাবি সহ যে এই সময়কালে একদম এই সমস্ত যে সেচ প্রকল্পগুলো আছে তাদের যে অবস্থা এবং কর্মচারী বিভাগীয় কর্মচারী সংকোচন হয়ে গেছে একদম সবাই অবসরপ্রাপ্ত তাদের নতুন রিক্রুটমেন্ট নেই সমস্ত পলিসিগুলোকে নিয়ে যে আমাদের যে দাবি এই সময়কালের মধ্যে সেই দাবি এবং প্রশাসনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে একটা থেট কালচার এবং সমস্ত জায়গায় একটা ভয়ভীতি প্রদর্শন একটা প্রশাসনিকভাবে সমস্ত জায়গায় এই ব্যাপারগুলোকে ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভাগীয় আধিকারিক যে অধীক্ষক বাস্তুকার তাদের কাছে আমাদের যে ডেপুটেশন কর্মসূচি সেই কর্মসূচি আমরা সমস্ত রাজ্যে সমস্ত জেলাতে যে সুপারটেন্ড ইঞ্জিনিয়াররা আছে তাদের কাছে আমরা প্রতিপালন করছি রায়গঞ্জে বীরনগরে সম্রাট স্টিল ইন্ডাস্ট্রিজের নতুন শোরুমের উদ্বোধন হল বৃহস্পতিবার এদিন ফিতে কেটে অত্যাধুনিক এই ফার্নিচার শোরুমের উদ্বোধন করেছেন বিশিষ্ট শিল্পপতি মুকেশ পল এদিনে কর্মসূচিতে অতনবন্ধু লাহিরি শঙ্কর কুণ্ডু সম্রাট স্টিল ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুক্তেশ ঘোষ ইলা ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই শোরুমে আধুনিক মানে আসবাবপত্রে বিপুল সম্ভারকে তাদের মন কাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ এজেন্টের মাধ্যমে জীবিকা সম্বন্ধে করণদিক এবং চাকুলিয়া ব্লকের দুই যুবক পাড়ি দিয়েছিল দুবাইতে সাফাই কর্মী কাজে কথা বলে ভিন দেশে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কিন্তু সেখানে তারা বুঝতে পারে তারা ফাঁদে পা দিয়েছে চুক্তি মাফিক মিলছিল না বেতন কেড়ে নেওয়া হয়েছিল সমস্ত পাসপোর্ট মিলছিল না দৈনন্দিন খাবারও এই পরিস্থিতি দেশে ফেরার চেষ্টা করলেও সেখানকার এজেন্ট লক্ষাধিক টাকা দাবি করে অসহায় অবস্থায় পড়ে যায় এই দুই যুবক শেষ পর্যন্ত তাদের দেশে ফেরাতে উদ্যোগী হন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার নির্বিঘ্নে নিজেদের বাড়িতে ফিরে আসে এই দুই শ্রমিক রায়গঞ্জের সাংসদের মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে তারা মোজাবিল হক বলছে কি না ওইদিকে তোমার অনেক টাকা হবে ইনকাম মানে ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাইনা তোমাদের হয়ে যাবে ইন্ডিয়াতে হয়ে যাবে ওইটা টাকা ইয়াটা পেপারটা তো ওটাতে লেখা ছিল সাড়ে নয়শো টাকা বারো ঘন্টা ডিটি সাড়ে নয়শো টাকা তাহলে ওইটা দেখে আমি বললাম দাদা এটা তো এইরকম লেখা আছে তো পারে নয়শো টাকা ডোবাইয়ের সাড়ে নয়শো টাকা দিবে তো আমি বললাম সাড়ে নয়শো টাকা আমাদেরকে পোষাবে না কেন রেট অনেক কম আমরা যাবো না তো মোজাবিল হক বলছে কি না তোমরা ওখানে যাওয়া মেডিকেল করবা তোমাদের রুল সিস্টেম আলাদা হবে ওখানে তোমাদেরকে আলাদা দিয়ে ভিসা লাগানো হবে তো আমাদের যদি খাওয়া দাওয়া ফ্রি না হলে তাহলে আমরা তো থাকবো না আমরা চলে যাব ওই যে সিস্টেমটা এখানে যদি নাই তাহলে ওই সিস্টেমটা আমরা থাকবো না বলছে ভাই এখানে কিছু খাবার নাই ফের ওখানে উকিলের নাম্বার দিল হ্যাঁ এমপির নাম্বার দিল তারপরে তারপরে ওখানেও কন্ট্যাক্ট করলাম উকিল ইসলামপুরের ওখানে যোগাযোগ করলাম ওর সাথে কথা বলে তারপরে ওরা এখান থেকে মানে ওরা ওখানকার চিনল চিম্বাসের ফোন করলো মানে ওখানে তো বাইয়ে কন্ট্যাক্ট করলো তারপরে আমাদের সাথে কথা হলো তারপরে আমরা আমাদেরকে ফোন নাম্বার দিলো তারপরে ওখানে আমরা মেসেজ করে গল্প করলাম ইন্ডিয়া ইউনিভার্সিটির সাথে ওখানে যোগাযোগ করলাম তারপরে করতে করতে যোগাযোগ করে পনেরো দিন বাদ আমাদেরকে সব কিছু হয়ে গেলো তারপরে আমরা চলে আসছি আচ্ছা বিষয়টা সূত্রপাত সম্ভবত সতেরোই অক্টোবর এই দুইটি ছেলে একজনের নাম বিজয় মুর্মু আরেকজন কুমার টুডু এরা দুজন একজন চাকুলিয়া থানার অন্তর্গত লালগঞ্জ গ্রামে আর আরেকজন বিলাসপুর বিলাসপুরের অধিবাসী বিলাসপুর করমদিগি থানার অধীন এই দুইজন কাজের সূত্রে দিল্লি থেকে দুবাই পৌঁছায় দুবাই পৌঁছানোর পরে তারা দেখে তারা একটা ট্র্যাপে পড়ে গেছে সেই ট্র্যাপে পড়ে তাদের পাসপোর্ট নিয়ে নেয় তাদের যেই কাজের বলে নিয়ে যায় ওরা খুব বেশি শিক্ষিত না হওয়ার দরুন তারা বুঝতে পারেনি তাদের যে ভিসাটা দিয়েছে সেই ভিসাটা ছিল ট্যুরিস্ট ভিসা তো সেই কারণে ওদের কাজেও লাগায়নি তো নানান রকমভাবে ওদের ক্ষতি হচ্ছিলো ওরা চার পাঁচ দিন পর ওদেরকে খাওয়ার অসুবিধা পড়ে গেছিলো তো সেই বাড়ির লোকরা আমাদের মাননীয় সাংসদের কাছে দ্বারস্থ হন তো সেখানে সাংসদদের কথা মতো আমি আমাদের বিদেশ বিভাগে জানাই বিদেশ বিভাগের থেকে সেখানে গাল ডিভিশন জিনিসটি কি করেন। পারেন ওভার করে ওই দুবাইতে আমাদের ভারতীয় কমিশন ওদের সঙ্গে যোগাযোগ করে করে তাদের প্রত্যার্পণের বিষয়টি দেখে আমিও ওদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছি ছেলেগুলো যেন কোনো আরও কোনো অসুবিধাতে ট্র্যাপে না পড়ে তাদের খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে তারপর থেকে তাদের আর না খেয়ে থাকতে হয়নি আর ভারত সরকারের বিদেশ দপ্তর খুবই অ্যাক্টিভ আপনারা সেটা জানেন তারা ছেলেগুলোকে সঠিকভাবে দেশে ফেরানোর জন্য ব্যবস্থা করে ইভেন তাদের আরও অনেক আর্থিক ক্ষতি সম্ভাবনা হয়তো ছিল সেই আর্থিক ক্ষতির হাত থেকে তাদেরকে বাঁচানো গেছে পুজোর মরশুম শেষ হলেও সবজির পাশাপাশি আলুর দামও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে দাম নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তর দিনাজপুর জেলাতে আলুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার এদিন কর্ণজোর অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ প্রশাসনিক কর্তাদের পাশাপাশি কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণের বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করা হয় আজকে একটা আর্জেন্ট মিটিং ছিল উত্তর দিনাজপুর জেলার মাননীয় জেলাশাসক মহাশয় আজকে উত্তর দিনাজপুর জেলার সমস্ত কোল্ড স্টোরেজ এবং ইসলামপুর সাবডিভিশনের এসডিও রায়গঞ্জ মহকুমার এসডিও সাহেব এবং কৃষি বিপণন দপ্তর কোল্ড স্টোরেজ মালিক এবং আলুর হোলসেলারদের নিয়ে একটা জরুরি মিটিং করলেন বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আলুর দাম যেটা পঁচিশ সাতাশ আঠাশ তিরিশ থেকে এখন পঁয়ত্রিশ টাকাও কিনতে হচ্ছে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেই রকম বিষয়ে একটি জরুরি মিটিং করা হলো সকলে মিলে আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা আসলাম যে কী কীভাবে আমরা এর দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদের সম্মানীয় ব্যবসায়ী বন্ধুগণ প্রশাসন আশ্বস্ত করলেন যাতে কৃত্রিম চাহিদা তৈরি করে আলুর দাম না বাড়ে আমাদের ব্যবসায়ীরা বললেন এখানে যদি চাহিদা অনুযায়ী যোগান কম থাকে আমরা অন্যান্য জেলা থেকে আলু এনেও আমাদের জেলার আলুর চাহিদাকে আমরা মিটাবো যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে আলুর দামটা আমরা সার্বিকভাবে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করে সাধারণ মানুষের সুবিধার্থে আমরা আলুর যোগান ঠিক রাখব করলাম এবং আলোচনা খুব ভালো হলো আগামী দিনে আমরা আশা করতে পারি আলুর দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমাদের প্রশাসন এবং ব্যবসায়ীদের সহযোগিতায় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সার্বিকভাবে এই সহযোগিতা করবে এটাই আজকের আলোচনায় উঠে আসলো এবং আমরা পাশে থাকবো সবসময় প্রশাসনের পাশে সাধারণ মানুষের সুবিধার্থে চোক্রাব্য খেলার খবরে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এগো স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট লিগ বৃহস্পতিবার দ্বিতীয় ডিভিশনে দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় রূপাহার সংঘকে হারিয়ে জয় পায় ডক্টরস ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং দ্বিতীয় খেলায় বিদ্রোহীকে হারিয়ে জয় পায় ঐক্য সম্মেলনে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্ত ক্লাব ক্রিকেট লিগ এবারের লিগে দুটি ডিভিশনে অংশ নিয়েছে তেইশটি দল প্রথম ডিভিশনে দুটি গ্রুপে রয়েছে দশটি দল এবং দ্বিতীয় ডিভিশনে দুটি গ্রুপে রয়েছে তেরোটি দল বৃহস্পতিবার লীগের দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির দুই দল রূপাহার যুবসংঘ এবং ডক্টরস ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় করে ষোলো দশমিক এক ওভারে আটষট্টি রানে শেষ হয়ে যায় রূপাহার যুবসংঘের ইনিংস আদর্শ সাহা কুড়ি বলে বত্রিশ রান করে ডক্টরস ইলেভেনের বোলার সাধন বর্মন তিন ওভার বল করে এগারো রান দিয়ে তিন উইকেট এবং অরুণাভ চক্রবর্তী দুই দশমিক এক ওভার বল করে দুই রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে পাঁচ দশমিক পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাহাত্তর রান তুলে নেয় ডক্টরস ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি দলের ব্যাটসম্যান সাধন বর্মন কুড়ি বলে উনচল্লিশ রান এবং আকাশ বর্মন পনেরো বলে তেইশ রান করে দশ উইকেটে রূপাহার যুবসংঘকে হারিয়ে জয় পায় ডক্টরস ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় ডক্টরস ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সাধন বর্মন দ্বিতীয় ডিভিশন লিগের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ বির দুই দল ঐক্য সম্মেলনী এবং বিদ্রোহী টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঐক্য সম্মেলনী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান তোলে ঐক্য সম্মেলনী গৌরব দে একত্রিশ বলে চৌত্রিশ রান করে এবং ভোলাদাস কুড়ি বলে তিরিশ রান করে বিদ্রোহী ক্লাবের বোলার ইজাজ মোহাম্মদ চার ওভার বল করে ২৬ রান দিয়ে দুই উইকেট সংগ্রহ করে অপর বোলার মঙ্গল রায় তিন ওভার বল করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে পনেরো দশমিক দুই ওভারে একশো আঠাশ রানে শেষ হয়ে যায় বিদ্রোহীর ইনিংস পাপাই ঘোষ চব্বিশ বলে সাতাশ রান করে ঐক্য সম্মেলনের বোলার ভোলা দাস তিন দশমিক দুই ওভার বল করে চোদ্দ রান দিয়ে চার উইকেট অপর বোলার বিশাল বিশ্বাস তিন ওভার বল করে উনিশ রান দিয়ে দুই উইকেট দখল করে সাতাশ রানে বিদ্রোহী ক্লাবকে হারিয়ে জয়ী হয় ঐক্য সম্মেলনী ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পায় ঐক্য সম্মেলনের ভোলাদাস শুক্রবার প্রথম ডিভিশন লীগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ বি দুই দল বিধাননগর স্পোর্টিং ক্লাব এবং অশোক পল্লী স্পোর্টস অ্যান্ড গেমস আর সংবাদ রায়গঞ্জ আমার শহর রায়গঞ্জ এখনকার মতে পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সংবাদে নমস্কার